ভারতকে ঠেকাতে ব্যর্থ চীন, ধাক্কা খেল চীনা রকেট, নষ্ট হল যে অত্যাধুনিক সিস্টেম। ওড়ার সময় ধাক্কা খেল চীনা রকেট, ধ্বংস হয়ে গেল 6টি স্যাটেলাইট। শুক্রবারেই কুইজুহু 11 লঞ্চ করে, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ওড়ার পরেই ভেঙে যায় সেই রকেট। কুইজুহু 11 নামে ওই সলিড ফুয়েল রকেট লঞ্চ করা হয়। শুক্রবারই চীনের জিউকুয়ান লঞ্চ সেন্টার থেকে ওড়ানো হচ্ছিল ওই রকেট, কিন্তু ওড়ার পরই ব্যর্থ হয় ওই স্যাটেলাইট। এমনিতেই ওই রকেট ওড়ানোর বিষয়টি 3 বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। 70.8 টন নিয়ে ওড়ার কথা ছিল ওই রকেটের। এর আগে চীনে যেসব রকেট লঞ্চ করা হয়েছে তার থেকে এর পরিধি বেশ কিছুটা বড়। 2018-তে এটি প্রথম লঞ্চ করার কথা ছিল, পরে 2019-এ এটি ব্যর্থ হয়। ইঞ্জিন টেস্টের সময়ও ব্যর্থ হয়েছিল সেবার। ভিডিওতে দেখা যাচ্ছে মিনিট খানেক পর্যন্ত সবই ঠিক ছিল, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সেপারেশনের সময় সেই রকম কোনো অসুবিধা হয়নি। এই নিয়ে এবছর তৃতীয়বার মহাকাশ অভিযানে ব্যর্থ হলো চীন, যা ভারতের কাছ থেকে শেখার মতো তাদের কিছু ব্যাপার রয়েছে। গত বছরে ডিসেম্বরে চীন সবচেয়ে ভারী রকেট লং মার্চ 5-এর সফল উৎক্ষেপণ করেছিল। 25 টন ওজনের রকেটটি একসাথে অন্তত 20টি স্যাটেলাইট বহন করতে সক্ষম। এর আগে 2 বার চেষ্টা করেও রকেটটি উৎক্ষেপণ করতে ব্যর্থ হয় চীন, পরে ডিসেম্বরে সেটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। সবশেষ 2017 সালে ইঞ্জিনের সমস্যা দেখা দেয়, উৎক্ষেপণ বাতিল করা হয়েছিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।